গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃহস্পতিবার সংগঠনের অফিসে পালিত হয়েছে বিশ্ব প্রবীণ দিবস। রাষ্ট্রসংঘ প্রতিবছর পয়লা অক্টোবরকে বিশ্ব প্রবীণ দিবস হিসেবে পালন করে আসছে। ওই দিন রাজ্যে সরকারি অনুষ্ঠান থাকায় পেনশনাররা কোনো কর্মসূচি পালন করতে পারেননি, তারা পালন করেছেন বৃহস্পতিবার। মূল লক্ষ্য ছিল সরকার প্রবীণদের জন্য কি করছে এবং কি করা প্রয়োজন তা নিয়ে আলোকপাত করা। এই দিবসটাও প্রধান তাৎপর্য হচ্ছে প্রবীণদের প্রতি, যারা যৌবনে এই দেশ এবং রাষ্ট্র গঠনে যে অবদান যুগিয়েছেন, সেই অবদানের স্বীকৃতি স্বরূপ এই দিবসটিকে মর্যাদা দেওয়া হয়েছে রাষ্ট্রসংঘের তরফে। এবং প্রতি বছরে সেই দিবসটি যথাযোগ্য মর্যাদা প্রতিপালিত হয় এবং আমাদের দেশও হয়। আজকে আমরা অনুষ্ঠান উদযাপন করছি। Pure report, Channel Dinrat.